আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগেল রাইটস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক চৌধুরী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতোই এই অনুষ্ঠানে আমরা আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করব, এবং প্রতিটি অনুষ্ঠানের মতো এই অনুষ্ঠানে রয়েছেন আমাদের নিয়মিত অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী। রেজা চৌধুরীকে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম টু আওয়ার শো। Good evening. Thank you very much. It's good to be here again. Thank you. দর্শক, আজকে রেজা চৌধুরী কেয়ার প্রসিডিংস নিয়ে আলোচনা করবেন, কিন্তু প্রশ্নের জন্য যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। আমরা যদি কোনো বিষয়ে আজকে উত্তর না দিতে পারি, চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা সরাসরি ফোন করতে পারবেন, ইমেইল করতে পারবেন legalrights7@yahoo.co.uk, এই ইমেইলে ইমেল করতে পারবেন। আমরা পরবর্তী সপ্তাহে বাছাইকৃত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা যে কোনো বিষয়ে ইমিগ্রেশন, বেনিফিট, ল্যান্ডলর্ড টেনেন্সি, হাউজিং, এমপ্লয়মেন্ট, এনিথিং আপনারা প্রশ্ন রাখতে পারবেন, আমাদের অতিথি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ইমিগ্রেশন বিষয়ে প্রতি সপ্তাহে কিছু আপডেট থাকে, সপ্তাহে রয়েছে, সব সময় আপডেট আমার নিজেরও সময় স্বল্পতার জন্য দেওয়া সম্ভব হয় না, তারপরেও কিছু কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। আজকে শুরুটা করতে চাই আপডেট, হোম অফিসের একটি আপডেট, সেটাকেই আপনাদের জানাতে চাই। গত মানে 8ই ডিসেম্বর থেকে হোম অফিস এখন ফিঙ্গারপ্রিন্টের জন্য সেটেলমেন্ট যেগুলি সেগুলির জন্য ইমেইলে আপনাকে জানাবে, যদি ইমেইল থাকে, সাথে সাথে পোস্টাল যে প্রসিজিয়ার রয়েছে সেগুলিও ফলো করা হবে। অর্থাৎ 8ই ডিসেম্বর থেকে তারা ফিঙ্গারপ্রিন্টের জন্য হোম অফিস লেটার ইস্যু করবে। এখানে আমি পড়ে নিচ্ছি, সেখানে এইখানে ইমেলটা আসছে, স্টিভ লং, হেড অফ পার্মানেন্ট মাইগ্রেন্ট, যারা পার্মানেন্ট মাইগ্রেন্ট তাদের জন্য, আই এম রাইটিং টু ইনফর্ম ইউ দ্য ইউকে ভিসাস এন্ড ইমিগ্রেশন উইল এক্সটেন্ড আওয়ার কাস্টমার আপডেট ইনিশিয়েটিভ ওয়ার বাই পার্মানেন্ট মাইগ্রেন্ট ইউরোপিয়ান সেটেলমেন্ট ন্যাশনালিটি অ্যান্ড ন্যাশনালিটি কাস্টমার রিসিভ স্ট্যাটাস আপডেট অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন বাই ইমেইল। This aim to ensure our customers are aware of how their case is progressing and has been developed in response to customer feedback. They would welcome their communication. From 8th December 2014, we will be issuing emails reminding settlement customers to provide their biometric data, scanned fingerprint and photograph if they have not already been done so. Email updates will only be sent to specified address from validated application forms. The email will also include customer forename, surname and case identification number. The initiative will continue for up to 6 months, subject to any internal evaluations. Please note all current forms of postal communication will continue. All application forms, information about the applicant process, and published service standards are available on our website. ওয়েবসাইটে পাওয়া যাবে। এই হচ্ছে একটা আপডেট। আরও আপডেট হচ্ছে পরবর্তী সেগমেন্টে বলার চেষ্টা করব, কিছু কয়েকটা কেস ল হয়তো বলার চেষ্টা করব। তবে আরেকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, মিডল্যান্ডে গত 1 ডিসেম্বর থেকে ইল্লিগেল ইমিগ্রেন্টদেরকে কেউ যদি বাড়ি ভাড়া দেয়, তাদের বিরুদ্ধে জরিমানার বিধান চালু করা হয়েছে। এমনকি যদি লজারও থাকে, তার সে যিনি লজ দিবেন, যিনি বাড়িতে থাকার অনুমতি দেবেন, তার বিরুদ্ধেও জরিমানার বিধান চালু করা হয়েছে। শুধুমাত্র মিডল্যান্ডে, পর্যায়ক্রমে অন্যান্য স্থানে সেটা বাস্তবায়ন হবে। সেটা হচ্ছে কারো যদি ভাগ করা হয়েছে যে তিন ধরনের লিমিট, যাদের ইনডিফিনিট লিভ রয়েছে তাদের জন্য প্রবলেম নেই, যাদের লিমিটেড লিভ রয়েছে কিন্তু যারা কোনো ধরনের লিভ নাই তাদেরকে লিভ দিলেই এই প্রবলেমের সূত্রপাত হতে পারে। লিমিটেড লিভ দিলে প্রবলেম হবে না, কিন্তু চেক করতে হবে এমপ্লয়ারদেরকে, সেইগুলিই বলা হয়েছে। যদি পাওয়া যায় যে দেখা যায় যদি ল্যান্ডলর্ড যদি প্রপারলি চেক না করেন ডকুমেন্টস, দেখা যায় যে ইল্লিগেল ইমিগ্রেন্টকে উনি ভাড়া দিয়েছেন যেটা তার মেইন হোম এবং সে পয়সা নিচ্ছে, সেই ক্ষেত্রে যার বাড়িতে ভাড়া দেওয়া হয়েছে যিনি ল্যান্ডলর্ড, তার বিরুদ্ধে সিভিল পেনাল্টি ইস্যু করা হবে। লজারদের জন্য ইনিশিয়াল 80, আর যারা ফুল টেনেন্সি দেবেন সেক্ষেত্রে £1,000 জরিমানা রয়েছে, আর পূর্ববর্তীতে আরও কিছু করে থাকলে 3,000 এবং 500 বিধান রয়েছে, বিভিন্ন স্তরে রয়েছে। সুতরাং
আপনারা যখন ভাড়া দিবেন কাউকে দেখে শুনে দেবেন যে কাকে দিচ্ছেন, তার টিকিট রয়েছে কিনা, এবং ল্যান্ডলর্ড চেকিং সার্ভিস রয়েছে। ল্যান্ডলর্ড চেকিং সার্ভিসে ফোন করে আপনি যে কোনো কারো ব্যাপারে যে সন্দেহ থাকে তার নাম ঠিকানা দিয়ে চেক করতে পারবেন। ল্যান্ডলর্ড চেকিং সার্ভিসে ইয়েস দেওয়ার পরে আপনি সেক্ষেত্রে আপনার স্ট্যাটিউটরি এক্সকিউজ আপনি পাবেন। এটা হচ্ছে নতুন নিয়ম, আপনি আপিল করতে পারবেন। আপিলের জন্য অবজেকশন রয়েছে 28 দিন, তারপরে আর 28 দিন রয়েছে যে অ্যাপিল কাউন্টি কোর্টে করতে পারবেন। অনেক প্রসিজিওর রয়েছে, সুতরাং আপনারা খেয়াল রাখবেন যে কাকে দিচ্ছেন কাকে না দিচ্ছেন, এগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং একবার যদি পড়েন সেটা রেকর্ড হয়ে যাবে। আমি এদিকে আর কথা বাড়াবো না। এখন বলা হচ্ছে অনেক কলার, আমার একটা কল নিব, তারপর অতিথির কাছে যাবো, কারণ আলোচনা আমি শুরু করতে দেখি কলার লাইনে কে আছেন। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালাম আলাইকুম। আমার আইএলআর হয়ে গেছে। হ্যাঁ, আমার ওয়াইফ আসছে 2010 এর এপ্রিলে। হ্যাঁ, পিএসডব্লিউ ডিপেন্ডেন্ট হয়ে, এবং সাথে সাথে সে নিজেরা চেঞ্জ করছে আমার সাথে। হ্যাঁ, আইএসএস ক্লিয়ার। এখন আমার আর ওর দুজনের ভিসা ছিল 2016 এর জুন পর্যন্ত। হ্যাঁ, তাই আমার ভিসা তো চেঞ্জ করে ফেলেছে আইএলআর এ 10 বছরের রুলসে। হ্যাঁ, ওর ভিসাটা আছে এখনো। হ্যাঁ, আমার কোশ্চেনটা হলো যে, ফার্স্ট কোশ্চেনটা, ও এখন কি করবে? আমার মানে আইএলআর জন্য ওয়েট করবে কিভাবে? আইএলআর যাবে অথবা না আমার ডিপেন্ডেন্ট হবে, এটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো, আমার বাচ্চা আছে, বাচ্চার বয়স 3.5 বছর, ওর এখন সাথে সাথে কি করবো? সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবো, এবং যদি করতে হয় কোন ফর্মে হবে কাইন্ডলি বলবেন এটা। আর আর আমি যে এখন আর ট্যাক্স দিচ্ছি না, কারণ আমার আইএলআর হয়ে গেছে, তো ট্যাক্স গত বছর পর্যন্ত আমি ট্যাক্স দিচ্ছি হাই রেটে, যেটা 50,000 ছিল। এই বছরে আমার ইনকাম ওই রকমের নাই, এটা আমার মানে একটা ইনকোয়ারি আপনাদের কাছে। আপনার ওয়াইফ কত বছর হয়েছে এদেশে? সাড়ে 4 বছর হয়েছে। উনি এখনো ভিসা পরিবর্তন করেন নাই? প্রথম উত্তরটা হচ্ছে, আপনার ডিপেন্ডেন্ট ওনাকে হতে হবে। আর আমার ডিপেন্ডেন্ট হতে হবে ফার্স্টে। জি। আর বাচ্চার ব্যাপারে, বাচ্চার কি জন্ম এদেশে হয়েছে? হ্যাঁ, বাচ্চা জন্ম এদেশে। সেক্ষেত্রে আপনি বাচ্চাকে ন্যাচারালাইজ করতে হবে। বাচ্চাকে কি করতে হবে? ন্যাচারালাইজ করতে হবে, বাচ্চা রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, এটা জি বলেন। আমি ফর্মের ব্যাপারে বলি না, কারণ একটা বলবো আর একটা তখন আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন। তারপরে একটা আইডিয়া দিতে পারছি, এটা হলো MN1। এটা আইডিয়ার জন্য আপনি ধরেন আপনি চেক করবেন, আমি ফর্মের ব্যাপারটা খুবই ইয়ে থাকি, কারণ আমি একটা বললাম আপনি শুনলেন, তখন আপনার অনেক টাকা ক্ষতি হয়ে যাবে, সেই জন্য আমি ফর্মটা বলি না, ধারণা দিলাম, আপনি ক্রস চেক করে নেবেন। আচ্ছা, আমার ওয়াইফ জি বলেন, অন্য কোন স্ট্যাটাস যদি মনে করেন সুইটেবল উনি যেতে পারেন, ঠিক আছে, কিন্তু উনি ডিপেন্ডেন্টটাই বেস্ট মানে অপশন ওনার জন্য। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ লাইনে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমি যাচ্ছি অতিথির কাছে। আমরা কেয়ার প্রসিডিংসটা, আমি যতটুকু যেটা বলতে চাই যে বাচ্চা যদি দেখা যায় যে সোশ্যাল ওয়ার্কার বা নিয়ে যায়, কোনো ধরনের বাচ্চার প্রতি কোনো ক্ষতি হয়, মা বাবা লুক আফটার না করেন, সেটাই তো আমরা মিন করতে চাই। আমার মনে হয় একটু শুরু করে তারপরে বাকিটাতে আমরা যাবো আর কি। কেয়ার প্রসিডিংস মানে হচ্ছে গিয়ে যে মানে একটা আমব্রেলা প্রসিডিংস উইদিন উইচ দি লোকাল অথরিটি ক্যান মেক এ নাম্বার অফ অ্যাপ্লিকেশনস। মানে হচ্ছে গিয়ে যে বাচ্চার যদি কোনো কেয়ারের কোনো কিংবা সুপারভিশনের কোনো অসুবিধা থাকে,
সেই ক্ষেত্রে যে সোশ্যাল ওয়ার্কার এজ এ স্ট্যাটুটরি বডি, তাদের যদি কোনো তাদের যে গাইডলাইন্স ইন দি ক্রাইটেরিয়া সেট থ্রু স্ট্যাচিউট মানে আইনের বিধানে এবং যারা মানে যেগুলো গাইডলাইন্স আছে সবগুলো দেখে তারা যদি মনে করে যে দে হ্যাভ টু ইন্টারভিউ দেন দেন দে উইল। নাও দ্যাট সাউন্ডস টেরিবলি অ্যাকাডেমিক, মানে রিয়ালিটিতে যেটা হয় বাস্তবতা যেটা হয় যে মানে কোন ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কার মানে ইন্টারভিউ করবে এবং কেন করবে, এইভাবে হয় যে তারা তাদের কাছে যদি দেখা যায় যে ফ্যামিলিটা কিংবা মা বাবা বাচ্চা সহ তাদের কাছে যদি নোন থাকে মানে জানা থাকে যে দে আর ইন নিড অফ সাম অ্যাসিস্ট্যান্স, হতে পারে প্রথম থেকে হতে পারে যে তাদের একটু সামান্য একটু মানে গাইডলাইন্স লাগে, যে বাচ্চা দেখতে পারেন যে বাচ্চা স্কুলের মানে অ্যাটেন্ডেন্সটা বেশ বেশ ভালো না, দেখতে পারে যে ওভার টাইম যখন মনিটর করে দেখা যাচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা মানে কমিয়ে আসছে, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে তাদের এই স্কুলে তাদের এগেনস্টে একটা মানে অ্যাকশন নিতে যাচ্ছে ইন দি ফর্ম অফ আইদার এ ফাইন ও প্রসিকিউশন ফর ট্রুয়েন্সি। সো দ্যাটস ওয়ান অ্যাসপেক্ট অফ ইট। পরে দেখা যেতে পারে যে থ্রু ফর এক্সাম্পল ল্যাক অফ এমপ্লয়মেন্ট ও পভার্টির কারণে বাচ্চার এই যে নারিশমেন্ট মালনিউট্রিশনের দেখা দিয়েছে, এইসব উদাহরণের পিছনে এটাই হচ্ছে আমি আমি এটাই বলতে চাচ্ছি যে যে কোনো কারণ মানে সোশ্যাল ওয়ার্কারের যদি ইনভলভমেন্ট থাকে ইনভলভমেন্টে মানে অনেক ফর্মে থাকতে পারে, আর তাদের কাছে যদি একটা মানে লম্বা একটা ইতিহাস থাকে over the years that they've been involved with the family at various stages both with the children depending on how young they are ebong ma kiba baba pore dekha jacche je domestic violence hote pare mane babar hate tara shikar hote pare domestic violence kiba mar sathe mar hate hote pare, I mean it's not the case that men are always responsible, although the propensity may be there mostly for men. Women also have the same proclivity. So er pore dekha jacche je there has come a time when social workers must intervene. Now must ashole amar mane kothay darshokra mone korte paren je must mane hocche ki ekebare mane mandatory kortei hobe seta ekebare entirely at the hands of the social worker involved mane je social worker mane ei byapare kaj kore aschen kiba uni ফাইলটা বালোটিকে দেখছেন মনিটর করে আসছেন এবং এক মানে এক সময়ে একটা মানে ট্রিগার পয়েন্ট থাকতে হবে যে একটা ভেরি সিরিয়াস মানে ইস্যু হয়ে গেছে, যে আর দেখা যাচ্ছে যে তারা আর কোনো মানে অপেক্ষা করতে পারবে না, দাস ফা অ্যান্ড নো ফার্দার, আর এমত অবস্থায় তাদেরকে মানে ইন্টারভেন মানে করতেই হবে। সো সেই ক্ষেত্রে যে কী কী রেমিডিসটা মানে অ্যাভেইলেবল টু দি লোকাল অথরিটি, নাম্বার অফ রেমিডিস অ্যাভেইলেবল আন্ডার দ্য চিলড্রেন্স অ্যাক্ট 1989, তাদেরকে মানে অনেক বিশাল একটা মানে পাওয়ার দেওয়া হয়েছে, ওয়ান অফ উইচ ইজ কেয়ার প্রসিডিংস, দি আদার ইজ সুপারভিশন। ক্যারেক্টার হচ্ছে গিয়ে একেবারে মানে এক্সট্রা এক্সট্রিম, ওয়াল ইটস ওয়ান অফ দি এক্সট্রিম মানে দি মোস্ট এক্সট্রিম যে রেমেডিটা হচ্ছে সেটা হচ্ছে দি ইপিও দি ইমার্জেন্সি প্রোটেকশন অর্ডার। বাট আমার আজকের আলাপটা আসলে আমি এই কেয়ার মানে কেয়ার্স অর্ডার এবং ইন্টারিম কেয়ার অর্ডারের ব্যাপারে আমি দুটো এক্সাম্পল দিয়ে একটু হেল্প করতে চাই, মানে দর্শকরা হয়তো বুঝবেন। দেখা গেছে যে বাচ্চা রেগুলার ফেসবুকে কি দেখতেছে না দেখতেছে এটা নিয়ে মা বাবা মাইন্ড করেছেন, করার পরে বা দেখেছেন যে অন্য পথে চলে যাচ্ছে সেজন্য ইন্টারনেট ডিসকানেক্ট করে দিয়েছেন, একটা দুই একটা চর থাপ্পড় লাগিয়েছেন, সেটাই স্কুলে বলেছে, স্কুল সোশ্যাল ওয়ার্কার ইনভলভ করেছে, এই ধরনের একটা এক্সাম্পল। বাচ্চাকে কোনো কারণে রাগ করেই হোক ফান করেই হোক ওই যে
লন্ড্রিতে যে হ্যাঙ্গার আসে, হ্যাঙ্গার দিয়ে একটু মারধর করেছেন, সেটাও কমপ্লেন হয়েছে। বাচ্চাকে টেনে হেঁচড়ে ঘুম থেকে তুলে নাস্তা জোর করে খাওয়া হয়েছে, সেই সব ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে সোশ্যাল স্কুল রিপোর্ট করেছে, সোশ্যাল ওয়ার্কার আসছে। তো মানে আমি জাস্ট বলতে পারছি এই সব মানে এক্সাম্পল যেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এরকম হয়ে যায়। দিজ আর এক্সাম্পলস, আর এই এই শুধু মানে এক্সাম্পল হলেই হবে না ইন দ্য আইসোলেশন, মানে এই এক্সাম্পলগুলো নিয়ে সোশ্যাল ওয়ার্কারটা তাদের ডিউটিটা কী, ডিউটিটা হতে পারে মোস্ট ন্যাচুরালি সাধারণত যে তারা তদন্ত করবে, তদন্ত করার পরে যে সোশ্যাল ওয়ার্কার ইনভলভ হবে, রিপোর্ট টিপোর্ট তৈরি করবে, যদি দেখে যে এই আপনার ওই যে আপনার মানে উদাহরণটা এটা যদি একটা প্যাটার্নের মতো চলে যায় তাহলে তারা দেখতে পারে যে তারা একটা কেয়ার প্ল্যান একটা মানে ইস্যু করতে পারে, যে আমরা আমাদের কাছে মানে এইসব এইসব অভিযোগ আসছে সাপোর্টেড বাই দি স্কুল অ্যান্ড দি স্কুল নার্স অ্যান্ড অ্যান্ড পসিবলি যে স্কুলের ভিতরে যে একটা সাপোর্ট নেটওয়ার্ক তাকে তাকে বলা হয় ক্যাম্পস, যে একটা হলিস্টিক বলে অ্যাপ্রোচ মানে সোশ্যাল ওয়ার্ক মেন্টাল হেলথ এরপরে মানে স্কুলের যারা আছেন তাদেরকে নিয়ে একটা স্কুলের ভিতরে একটা মানে মনিটরিং করা, দ্যাটস ওয়ান ওয়ে অফ ডিলিং উইথ ইট। যে আপনার যে মানে এক্সাম্পল এটা যদি খুবই সিরিয়াস হয়ে থাকে, একটা এক্সট্রিম ফর্ম অফ ভায়োলেন্স যদি হয়ে থাকে এই ছেলে মেয়ের উপরে, আর ছেলে মেয়ে যদি একেবারে ছোটো থাকে প্রাইমারি স্কুলের এজ কিংবা হতে পারে টিন এজার্স মানে দি হাই স্কুল সেকেন্ডারি স্কুল 13-14-15 এরকম এক্সট্রিম যদি হয়ে থাকে তাহলে সোশ্যাল ওয়ার্কার বলতে পারে না আমরা চাইবো একটা ইমার্জেন্সি প্রোটেকশন অর্ডার নেওয়ার জন্য, যে এই বাচ্চাকে মা বাবা তারা মারধর করছে। আই মিন ইট উড বি রাদার আনলাইকলি ইন মাই ভিউ যে তারা কোর্টে গিয়ে চলে যাবে যে বলবে হ্যাঁ হ্যাঙ্গার দিয়ে মারপিট করছে কিংবা আপনার যে ইন্টারনেট ইউজ করছে, ইউজ করার পরে একটা খসে একটা দিচ্ছে। দ্যাট উড বি জাস্ট ওয়ান এক্সট্রিম এক্সাম্পল উইচ আই ডোন্ট থিঙ্ক ইজ গোইং টু বি এনাফ। বাচ্চারা কিন্তু তাদের লিবার্টিটা মিস ইউজ করে, দেখা যায় যে দু এক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চারাও ওই প্রতিদিন হয়তো তাকে ইন্টারনেট অ্যাক্সেস সবসময় থাকে না, যেটা টিনেজদের ক্ষেত্রে হয় আর কি, তারা কিন্তু এটাকে একটু ম্যানিপুলেট করে রিপোর্ট টিপোর্ট দেয়, সেক্ষেত্রে মানে প্যারেন্টসরা কিন্তু বিপদের মধ্যে থাকেন। আমি বলছি মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেকে আমি যারা আশেপাশে এই সার্ভিস নেয় মানে মানে এটাই হচ্ছে কি আপনার যে যে দি সোশ্যাল মোরেজ মানে দি the circumstance and the climate that we do live in, and that's the other side of the moral sort of the conundrum, but legally mane jeta hocche seta hocche je ki ki remedies are available to the, and I say the remedies, I mean remedies bolchi ei khetre je mane social worker karon eshob mane orders ta ashole it's not up to the parents, it's up to the local authority acting in their their exercise as social workers. Now ami bolbo as we progress through the program je kibhabe ma baba ra mane darshokra ei khetre apnader ki mane odhikar apnader ki right mane challenge kora kiba mane case ta nowa. So in brief ami jeta bollam age je ei rokom jodi kono mane long term jodi ekta process thake itihash thake তাহলে এট সাম পয়েন্ট তারা কি কি করবে যে তারা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসতে পারে মানে মানে কোর্টের উপরে। তার মানে হচ্ছে না যে আপনার বাচ্চা যে ইমিডিয়েটলি নিয়ে যাবে, নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে ইন দোজ সার্কামস্টেন্সেস ওয়্যার দেখা গেছে যে এক্সট্রিম ফর্মস অফ ভায়োলেন্স তাদের এগেনস্টে মানে অ্যাপ্লাই হয়েছে, যে তারা কোর্টে গিয়ে উইদাউট নোটিস অ্যাপ্লিকেশন মানে করে, এটা হতে পারে মানে ইনজাংশনের মতো একটা ইন্টারিম কেয়ার অর্ডার ইমিডিয়েটলি নিয়ে, যে আমরা চাইবো বাচ্চাদেরকে বাড়ি থেকে পুলিশকে নিয়ে, কারণ এটা মানে ইনজাংশন, ইট ইজ এন ইনজাংশন, এক্সক্লুশন মানে একটা মানে অর্ডার নিয়ে আসতে পারে উইথিন দি অর্ডার যে বাচ্চাকে নিয়ে তারা চলে যাবে। সেটা হচ্ছে ইন ভেরি এক্সট্রিম ইমার্জেন্সি আর্জেন্ট কেসেস, বাট জেনারেলি যেটা হয়
সেটা হচ্ছে গিয়ে যে অন নোটিস অ্যাপ্লিকেশন মানে করা হবে, সেই অ্যাপ্লিকেশনে তারা ফর্মটা মানে কমপ্লিট করবে এবং তারা ইতিহাসটা ব্যাখ্যা করবে। করার পরে তারা টেস্ট কি মানে আইনগতভাবে যে টেস্ট রয়েছে সেই টেস্টটা তারা বলতে হবে, মানে যে উই দ্যাট দিস কেস ফুলফিলস দোজ টেস্ট। দর্শক, আমরা এখন বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনা করব কেয়ার প্রসিডিংস এবং আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসার জবাব দেব। দর্শক মন্ডলী, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর আবারও দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, লিগেল রাইটস অনুষ্ঠানের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই পর্বে আপনাদেরকে দু একটা আপডেট দিতে চাই। এটা ইমিগ্রেশন ল রিলেটেড, এটা কেস লোতে আসছে, অনেক লয়ারদের জন্য কাজে আসবে। এটা এই সিদ্ধান্ত আসছে 12 নভেম্বর 2014, এটা গ্লাসগোতে হিয়ারিং হয়েছে আপার ট্রাইব্যুনালের। এটা যে সুলতানায় না আদার্স, যেখানে বলা হয়েছে যে যখন স্পাউস ভিসা অ্যাপ্লাই করা হয় ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে বিশেষ করে অ্যাপেন্ডিক্স FM এর ক্ষেত্রে, ওয়ার অ্যাপ্লিকেন্ট উইশ টু ইনভোক এনি ডিসক্রিপশন, কোনো ধরনের ডিসক্রিপশন চায় তখন তারা স্পেসিফিক্যালি চাইতে হবে। এবং হোম অফিস কেউ সেটা গ্রান্ট করেছে বা না মঞ্জুর করেছে, কেন করেছে সেটা স্পেসিফাই করে দিতে হবে। এটা হচ্ছে এটা সারমর্ম। সুতরাং যখনই আপনারা এ ধরনের সিদ্ধান্ত পাবেন সেটা দেখে নেবেন এবং কেস এর আলোকে হয়তো অনেকে সুবিধা পাবেন। লেখা হচ্ছে, হোয়ার এনি রিকোয়েস্ট অফ দিস কাইন্ড ইজ মেড অ্যান্ড রিফিউজ, এ ব্রিফ এক্সপ্লেনেশন শুড বি প্রোভাইডেড বাই দি ডিসিশন মেকার। এ রিফিউজাল টু এক্সারসাইজ ডিসক্রিশনারি পাওয়ার এজ এ ডেসক্রাইব ওয়ান মে রেন্ডার ইমিগ্রেশন ডিসিশন নট ইন অ্যাকর্ডিংস উইথ রুলস। সুতরাং ডিসক্রিশন যদি না করা হয় প্রপারলি, সেক্ষেত্রে এটা বলা ধরে নেওয়া হবে নট ইন অ্যাকর্ডেন্স উইথ ইমিগ্রেশন রুলস, এবং এটার বিরুদ্ধে আপিল করা যাবে। যেটা আমরা জানি, পাওয়ার অফ ওয়েভার আর ডিসপেন্সিং প্রভিশন ডিজাইন টু এনশিওর দ্যাট অ্যাপ্লিকেশন সাফারিং ফ্রম সার্টিন মাইনর ডিফেক্টস অর অমিশন ক্যান বি রেডিলি রেমিডিড। সুতরাং ছোটোখাটো এই যে পাওয়ার রয়েছে ডিসক্রিপশন অ্যালাউ করলে ছোটোখাটো রেমিডিগুলো চেক করা যাবে। এ ফেইলর টু রিকগনাইজ অর গিভ এফেক্ট টু এন IDI মে রেন্ডার ইমিগ্রেশন ডিসিশন নট অ্যাকর্ডেন্স, এমনকি ইমিগ্রেশন ডাইরেক্টরি ইনস্ট্রাকশন যদি ফলো না করা হয় সেটাও নট ইমিগ্রেশন মানে ইমিগ্রেশন ডিসিশনের ভায়োলেশন ধরে নেওয়া হবে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন ইমিগ্রেশন ডাইরেকশন যেগুলি রয়েছে কেস ওয়ার্কার কী কী করতে হয় সেইভাবে যদি না করে থাকে সেক্ষেত্রেও আপনারা রেমেডি পাবেন। সুতরাং এটা মানে ক্লায়েন্টদের যে পরিবর্তে যারা লয়ার তাদের জন্য খুবই উপকারী, ক্লায়েন্টদেরকে হেল্প করতে পারবেন। আরেকটা কেস ল আসছে, সেটা হচ্ছে বাচ্চাদের ব্যাপারে, যেটা বেস্ট ইন্টারেস্ট অফ দি অফ এ চাইল্ড, যেটা সেটাও ইমিগ্রেশন রিলেটেড। সেখানে মামলাটার নাম হচ্ছে JO অ্যান্ড আদার্স সেকশন 55 ডিউটিস। এটা আপার ট্রাইব্যুনালের মামলা, সেটা 1 ডিসেম্বর 2014, আজকে হলো 4th ডিসেম্বর খুব সম্ভবত। সে এই এই মামলায় বাচ্চাদের ব্যাপারে বেস্ট ইন্টারেস্ট করার জন্য কী কী বলতে হয়, কী কী দায়িত্ব কার রয়েছে সে ব্যাপারে একটু নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং সেটা হচ্ছে দি ডিউটি 55 অফ বর্ডার্স সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2009 রিকোয়ার্স দি ডিসিশন মেকার টু প্রপারলি ইনফর্ম দি পজিশন অফ এ চাইল্ড এফেক্টেড বাই দি ডিসচার্জ অফ ইমিগ্রেশন ফাংশন। তারপরে বিং এডুকেটলি ইনফর্ম দি অ্যান্ড কন্ডাক্টিং এ স্ক্রুপুলাস অ্যানালাইসিস আর এলিমেন্টারি প্রি রিকুইজিট টু দি ইন্টার রিলেটেড টাস্ক আইডেন্টিফাইং বেস্ট ইন্টারেস্ট। সুতরাং স্বল্প কথায় সুতরাং সেক্রেটারি অফ স্টেটকে বোঝাতে হবে কী কী ডিউটি পালন করেছেন বেস্ট ইন্টারেস্ট দেখার জন্য, এবং সেটা না করলে যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য অনেক ধরনের ফেসিলিটিস রয়েছে, সেই দুই আইনের আলোকে সিদ্ধান্ত নিতে পারবেন। দর্শক, আমি আমার অতিথির কাছে যাচ্ছি, তারপর ফিরে আসে কল নিব। আমরা আলোচনা করছিলাম কেয়ার প্রসিডিংস। কেয়ার প্রসিডিংসের কারণে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্কার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় এবং সেক্ষেত্রে বাচ্চা নিয়ে যায় কোনো ধরনের, সেক্ষেত্রে কী কী প্রতিকার বা রেমেডি পাওয়া যায় সে ব্যাপারে বলছেন ব্যারিস্টার রেজা চৌধুরী। আমি প্রিভিয়াসলি বলছিলাম যে টেস্টের ব্যাপারে, যে ইন অর্ডার ফর অ্যান অ্যাপ্লিকেশন ফর
care order or interim care order. Interim care order সেই ক্ষেত্রেই জারি হয় যখন local authority plainly demonstrate করতে পারছে যে this is a very urgent case, it should not wait until the disposal of the hearing. মানে অ্যাপ্লিকেশনের পুরোপুরি শুনানির আগে মানে অর্ডারটা জারি করার উচিত, কারণ যে বাচ্চার যে হার্মটা, বাচ্চার মানে অসুবিধা হবে, আর সেই ক্ষেত্রে ইন্টারিম কেয়ার অর্ডার দেওয়া উচিত। টেস্টটা হচ্ছে সেকশন 31 অফ দি চিলড্রেন অ্যাক্ট, টেস্টটা হচ্ছে গিয়ে দি ফলোয়িং, সেটা হচ্ছে যে কোর্টে এই রকমের ইন্টারিম কেয়ার অর্ডার কিবার কেয়ার অর্ডার কিবা সুপারভিশন অর্ডার, আমি আগে সুপারভিশন অর্ডার ব্যাপারে ব্রিফলি বলছিলাম যে সুপারভিশন মানে হচ্ছে গিয়ে যে এটা মানে কঠোর কোনো কিছু নেই, শুধু মানে বাচ্চাকে বাড়ি থেকে নেওয়াটা হবে না, ফস্টার কেয়ারে দেওয়া হবে না, মানে অন্য অন্য কোনো ফ্যামিলির কাছে দেওয়া হবে না, শুধু তারা টু বিফ্রেন্ড, টু গাইড অ্যান্ড টু মানে অ্যাসিস্ট, এইটাই হচ্ছে। সো আমি সুপারভিশন অর্ডার পরে আসবো, টেস্টটা হচ্ছে কি এই সিউসমি যে যে বাচ্চা, যে বাচ্চা এই এই অ্যাপ্লিকেশনটা নিতে চাচ্ছে সেই বাচ্চা ইজ সাফারিং ওর ইজ লাইকলি টু সাফার সিগনিফিকেন্ট হার্ম, মাই এমফেসিস সিগনিফিকেন্ট হার্ম হচ্ছে গিয়ে যে অনেক বড় একটা হার্ম, অ্যান্ড এবং দ্যাট হার্ম ও দ্য লাইকলিহুড অফ হার্ম ইজ অ্যাট্রিবিউটেবল টু দ্য ক্যাগ given to the child or likely to be given to him if the order were not made, not being what it would be reasonable to expect a parent to give him, or the child's being the child's being beyond parental control. অর্থাৎ যে significant মানে খুবই বড় ধরনের একটা হার্ম হবে, আর সেই হার্ম কিবা হার্ম হার্মের মানে মানে উপক্রমটা এইভাবে হতে পারে যে 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 দেখাশোনা, বাচ্চার যে দেখাশোনা কেয়ারটা দেওয়া হচ্ছে মা বাবায়, সেই কেয়ারটা বালকটিকে দেওয়া হচ্ছে না, এবং সেই কেয়ারটা যদি অর্ডার যদি না দেওয়া হয় তাহলে সেই মানে কেয়ারটা আরও মানে ক্ষতিকর হতে পারে, এবং দেখা যাচ্ছে যে বাচ্চার যে বিহেভিয়ারটা, তার চলাফেরা একেবারে মানে বিয়ন্ড মানে কন্ট্রোল, সে কন্ট্রোলের বাইরে চলে গেছে, এবং এই সেই বাচ্চাটাকে মানে এই কী যে বলা হয় নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে জি আনতে হবে। আমার একটু কল নিতে হবে। জি জি, আর আগে কল নেওয়া হয় নাই, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোশ্চেন ছিল একটা, সেটা হচ্ছে আমি 2012 স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করি। হ্যাঁ। আর তো সেটা 2014 পর্যন্ত থাকে। জি। আর 2014 জানুয়ারিতে আমি একটা ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করি, আমার ওয়াইফ ডিপেন্ডেন্ট হয়ে যায়। হ্যাঁ। 2015 জুলাই পর্যন্ত আমার ভিসা আছে। জি। আচ্ছা, লাস্ট মান্থে আমি ওমোস থেকে লেটার পাই 2012 যে ভিসা এক্সটেন্ড করছি স্টুডেন্ট ভিসা, ওটা 2 week ছিল। জি। তো সেই ক্ষেত্রে আমাকে ইউকে লিভ করতে হবে, তো আমি প্রি অ্যাকশন প্রোটোকল করি, ওটা আমাকে ক্যান্সেল করে দেয়। হ্যাঁ। তো আরেক সপ্তাহ পরে আমার একটা লেটার পাই যে আমাকে সাইনিং এ যেতে হবে। কোথায় সাইনিং যেতে হবে বলেন? হ্যাঁ। তারপরে সপ্তাহে আমি জুডিশিয়াল রিভিউর জন্য অ্যাপ্লাই করি, বাট এখন পেন্ডিং আছে। বাট আমার কোশ্চেন হচ্ছে, আমি তো এখন ডিপেন্ডেন্ট ভিসায় আছি, আর প্রি অ্যাকশন প্রোটোকল ক্যান্সেল করছে, তো জুডিশিয়াল রিভিউতে আমার রেজাল্টটা কি আসতে পারে, কিংবা সেক্ষেত্রে আমার ওয়াইফের কোনো এফেক্ট হবে কিনা, আর নেগেটিভ আসলেও আমার কি করণীয়? আপনার ওয়াইফের কি ভিসা? ও স্টুডেন্ট ভিসা। বুঝতে পারছি। আর আপনার এখন জুডিশিয়াল রিভিউ করেছেন, এখন পেন্ডিং রয়েছে? হ্যাঁ। আপনার জুডিশিয়াল রিভিউ কিসের বিরুদ্ধে করেছেন? প্রথমে প্রি অ্যাকশন প্রোটোকল ছিল। না না, আপনি এই যে টয়েক, যেটা প্রথমে যখন আপনি ডিপেন্ডেন্ট ভিসা করলেন টয়েকটার, এটা প্রবলেমটা কবে থেকে স্টার্ট হলো? এটা লাস্ট মান্থ। মানে এটা কিভাবে শুরু হয়েছে আপনি বলেন? আপনি তো ডিপেন্ডেন্ট ভিসা নরমাল ভিসায় আছেন, তো কখন চিঠি আসলো, কি লিখে আসলো? এইটা লাস্ট মান্থে আমি চিঠি পাইছি, 2012 আমি ভিসা আবার আইছি,
তারপরে বাট আমি লাস্ট মান্থে অফিস থেকে লেটার পাই যে আমি 2012 যে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করেছিলাম ওটাতে টুইক দেওয়া ছিল দ্যাটস ওয়াই আমাকে ইউকে চ্যাপ্টার লিভ করতে হবে ইউকে চ্যাপ্টার তো ভিসা কি কাটল হইছে না কাটল করে নাই হ্যাঁ ভিসা কাটল করে গেছে ভিসা কাটল করার পরে আপনি এটা কি করেছেন পরে প্রি অ্যাকশন প্রোটোকল করলাম জি করলেন তারপরে কি বললো তারপরে এক সপ্তাহ পরে আমি আরেকটা লেটার পাই যে আমাকে সাইন নিয়ে যেতে হবে প্রি অ্যাকশন প্রোটোকলের পরে হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে দেন আমি জুডিশিয়াল রিভিউর জন্য অ্যাপ্লাই করি বাট এটা এখনো পেন্ডিং আছে আমি কোশ্চেন হচ্ছে তারপর আমি কি করতে পারি তারপরে আপনি কিছুই করতে পারেন না অপেক্ষা করা ছাড়া কিছুই করার নাই সেক্ষেত্রে আমার ওয়াইফের কোনো হ্যাম্বার হবে কিনা সেই ক্ষেত্রে আপনার ওয়াইফের স্টুডেন্ট ভিসা তো ওয়াইফ যদি একটু ওয়েক বাই যদি কোনো কিছু না দিয়ে থাকেন আপনার ওয়াইফের কোনো হ্যাম্পার হবে না হ্যাম্পার হবে না আর টয়েক যেটা দিয়ে জি বলেন জুডিশিয়াল রিভিউ যদি নেগেটিভ আসে আপনার আপনি অবাস্টার হয়ে যাবেন সুতরাং আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে পরবর্তী হিউম্যান রাইটস অ্যাপ্লাই টেপ্লাই করে যদি কোনো রকম দেয় তাইলে থাকতে পারবেন আর না হলে একটু প্রবলেম রয়েছে আর কি জুডিশিয়াল রিভিউ আপনি যেহেতু টয়েকটা যেটা হচ্ছে বিশাল ব্যাপার সুতরাং এটা একটু সময় লাগবে কিন্তু এটা নেগেটিভ আসার অত সম্ভাবনা বেশি কারণ ওভারঅল যারা করছে টয়েক যেটা ক্যান্সেল করে দিছে তারপর অনেকগুলো বিষয় আছে সুতরাং আপনার প্রশ্নের উত্তরে বলছি যে টয়েক যদি জুডিশিয়াল রিভিউ না হয় আপনি ফার্দার আরও অ্যাপ্লাই করতে পারবেন জুডিশিয়াল রিভিউ আর সেক্ষেত্রে যদি না একদম শেষ পর্যন্ত কিছু না হলে আপনাকে আপনি অবস্টার হয়ে যাবেন আপনি থাকতে পারবেন না তবে এইগুলি মামলাগুলি এই যে ধরন 2-3 বছরও যেতে পারে এবং এটা গ্রুপ একটা মামলা হতে পারে সব কিছু মিলাইয়া মনে করেন বাদী 100 জন 150 জন 5000 জন সব মামলা একসাথে হতে পারে বাট আমার একটা আমার কথা হচ্ছে আমার কিন্তু এদেশে আইএসও দেওয়া না এটা একটা বিষাক্ত জিনিস এই টয়েক যেটা এটা একটা বিষাক্ত সিরিয়াস বিষাক্ত জিনিস এটা যারা পাইছে তারে মানে এই এটার ইয়ে ছাড়ানো খুবই খুবই কঠিন টয়েকটা একদম অনেক মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে বুঝছেন সুতরাং আপনি জানেন না আপনি ব্রিটিশ সিটিজেন হলে ওইটা বাতিল হয়ে যেতে পারে ডিপেন্ডেন্ট ভার্সাস স্টুডেন্ট ডিপেন্ডেন্ট কিছুই না ব্রিটিশ সিটিজেনশিপ পর্যন্ত বাতিল করে দিতে পারে এই টয়েক যে বিষাক্ত বললাম এই জন্য বললাম টয়েক আপনি পাওয়ার পরে যদি ব্রিটিশ সিটিজেন হয়ে যান আপনার ব্রিটিশ সিটিজেন বাতিল করে দিতে পারে সুতরাং খুবই ডেঞ্জারাস আল্লাহ আল্লাহ করেন দেখেন সবাই অনেক লোক ইনভলভ তো যদি ওভারঅল ইয়ে হয় তাহলে আপনি আসেন আর না হলে একটা প্রবলেম ক্রিয়েট করবে শেষ পর্যন্ত যদি হিউম্যান রাইটসে হয় দেখা যায় যে টয়েক করে যে অপরাধ করেছেন তার চেয়ে আপনার ফ্যামিলি রাইটটা বেশি তাহলে এটা হবে আর না হলে একটু প্রবলেমেটিক টু বি অনেস্ট আপনি আপনি মনে করবেন না আমার তো হয়ে গেছে এটা হয়েছে সেটা হয়েছে না কারণ আমি এক্সাম্পল দিতে পারি এটা এর আগে ছিল কেমব্রিজ কলেজ অফ লার্নিং যারা ছিল ওয়ার্ক পারমিট বা সিটিজেন হয়ে গেছে তাদের বিচার বাড়ায় নাই ক্যাটেল করে দিছে এখন একমাত্র আপনাদের জয়েন্ট আর্গুমেন্ট করে যদি দেখা যায় যে ইয়েস এখানে কোনো ধরনের জালিয়াতি হয় নাই বা আপনি পার্সোনালি প্রুফ করতে পারবেন যে যে আমি এখানে কোনো জালিয়াতির আশ্রয় নেই না এই পরীক্ষা দিছি এই তো পরীক্ষার প্রমাণ এই আমার অ্যাডমিট কার্ড এই দিন আমি কলেজে দিছি এই দেখো আমার বাস পাস এই সকালে গেছি এই দেখো মার্কশিট দিছে এই তো পরীক্ষা দিছি দুনিয়ার সব কিছু দিয়ে প্রমাণ করতে পারেন যে এই সার্টিফিকেটটা জেনুইন আমি পরীক্ষায় সিট করছি কোনো প্রক্সি ইউজ করি নাই তাহলে আপনি যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে আপনি উইন করবেন কিন্তু এটা যেহেতু হাজার হাজার স্টুডেন্ট এবং অনেক ইনভলভ সুতরাং এটা অনেক বড় ব্যাপার সুতরাং আপনাকে ওয়েট করতে হবে থ্যাংক ইউ লাইনে আসার জন্য থ্যাংক ইউ আমি যাচ্ছি পরের কলারের কাছে দেখি পরের কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি একটা কোশ্চেন আছে স্যার আমি দিস ইয়ার আর কি ইন্ডিভিজুয়াল ইমপ্রুভমেন্ট পাইছি আর কি জি আমার কিছু লোন আছে তো আমি লোনের তিন চারটে লোনের পেমেন্ট আমি তোমার জন্য মিস করছি জি আর আমার গুলো আর কি যে ডেবিট রিকোয়ার লেখা হতে আইসে আর কি তো আমি এখন প্রতিটা করে পেমেন্ট দিয়ে দাম জি তো এইটাই মনে হয় যে আমার কোনো প্রবলেম হইবে ব্রিটিশ পাসপোর্টও সিটিজেনশিপ অথবা পেমেন্ট দিলে এটা কোনো প্রবলেম হইতো না
কিন্তু সিসিজে যদি থাকে এমনি প্রবলেম হয় না, কিন্তু অনেক সময় এখন আগে যেটা আছে কিছু সেট ক্রাইটেরিয়া আছে, এখন সিটিজেন সবের লাগে কেস ওয়ার্কারে অনেক পাওয়ার দিয়ে দিতে, তারা যদি মনে করে যে আপনার ক্যারেক্টার ইয়ে আছে তাইলে প্রবলেম করতে পারে, কিন্তু নর্মালি আপনার এটা প্রবলেম হইতো নাই। ঠিক আছে, আমি পরের কল নেওয়ার পূর্বে একটা জিনিস বলতে চাই, বিশেষ করে টয়িক এর ব্যাপারে আল্লাহর ওয়াস্তে দুই নম্বরে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য এটা একদম একদম চরম শাস্তি, কারণ দেখা গেছে যে যারাই পয়সা দিয়ে সার্টিফিকেট কিনেছেন তাদের বিরুদ্ধে এবং এক নাগারে সবার বিরুদ্ধে, তো এইটা হয়তো ইংলিশ একটা টেস্ট এবং এই টেস্টে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে, এবং বিবিসি প্যানেলের মতো দেখিয়েছে যে এই প্রক্সি টেস্ট দিয়েছেন অনেকে, এবং প্যানেলের মতো দেখিয়েছে যে রেজাল্টের উত্তর পরীক্ষার যিনি পরিদর্শক উনি নিজেই বলে দিচ্ছেন যে এক নম্বরে সি, দুই নম্বরে বি, এরকম পুরো পরীক্ষার আগে বলে দিয়ে দিয়েছেন, এবং এর পরিপ্রেক্ষিতে টয়েক যে কর্তৃপক্ষ ইটিএস খুব সম্ভবত পুরো সব পরীক্ষা সার্টিফিকেট বাতিল করে দিয়েছে, এবং যাকেই পাচ্ছে যেভাবেই পাচ্ছে তখন চিঠি দিচ্ছে, এবং যখনই চিঠি দিচ্ছে অটোমেটিক্যালি আপনার প্রিভিয়াস লিভ বাতিল হয়ে যাচ্ছে যদি কেউ এরকম করে থাকেন, এবং এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। দয়া করে কেউ ইজি জিনিস, আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা দেখি হয়তো অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এটা টয়েক তার জন্য কোনো ব্যাপারই না, তারপরে সে পরীক্ষা দিয়ে পয়সা দিয়ে সার্টিফিকেট কিনেছে, এবং কার কাছ থেকে কিনেছে, কোন সেন্টার থেকে কিনেছে, কে দিছে কিছুই জানে না, মানে এত আন্ধার হয়েছে সবাই যে পয়সা দিছে সার্টিফিকেটটা ভাই কে দিল, যে কোন সেন্টার থেকে ইস্যু হইলো, কোন কলেজ থেকে দিল, কোনো কিছুই না। অনেক অনেকে আবার কলেজ বা অনেকেই অনেক অনেকে কি করেছে যে দুইটা পয়সা পাবে সেই জন্য আবার সার্টিফিকেটটা একটা দিছে, এখান থেকে দিয়ে দাও তো পাওয়া যায় মোটামুটি পরীক্ষা দিতে, মানে খুব ইজি। এই লুবের বশবর্তী হয়ে যারা কাজ করেছে তাদের লাইফ ড্যামেজ, টু বি অনেস্ট, এখানে সেটেল হওয়া তাদের জন্য খুবই খুবই কঠিন। সুতরাং এখন থেকে যাদের ইমিগ্রেশন প্রবলেম সবার জন্যই কোনো ধরনের সার্টিফিকেট লুপ করবেন না, দয়া করে যারাই করেছেন বিপদে পড়ে। এর আগে একটা ছিল কেমব্রিজ কলেজ অফ লার্নিং, এক কলেজ থেকে 3-4 হাজার সার্টিফিকেট দিয়ে দিছে সবাই পাস, এখন কয়েক হাজার, এবং হোম অফিস যখনই যার সার্টিফিকেট দিচ্ছে 2011 হোক 12 হোক যেভাবেই পাচ্ছে সবাই কিচিড়ি দিচ্ছে, ভিসা কাটেল করতেছে, এবং তাদের সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ যে কোনোভাবেই হোক। সুতরাং এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং লুপ করবেন না। আমি কে জন্য বললাম, অনেক ভালো স্টুডেন্ট এই পরীক্ষা তাদের জন্য কিছুই না, 5 মিনিট মানে পড়তেও হবে না, পরীক্ষা এক্সাম দিলেই পাস, কিন্তু লুপ করে অন্ধ হয়ে সার্টিফিকেট পয়সা দিয়ে কিনেছেন, এখন ওই 2011 2012 কখন দিয়েছিলেন সেইগুলি খোঁজখবর নিয়ে সবার ভিসা কাটেল করতেছে আপনি যেখানেই থাকেন, এবং এই রোগের কোনো ঔষধ নাই, কোনো ঔষধ নাই। সুতরাং এটা অনেকের জন্য শাস্তি, অনেকে কান্নাকাটি করতে দেখেছি যে কেন করলাম। সুতরাং এখন থেকেই দয়া করে কেউ এটা মনে করবেন না। আর এক অনেকেই মনে করেন হোম অফিস, হোম অফিসের থেকে আপনি আমি চালাক না, এটা মনে রাখবেন, হোম অফিসকে মানে ফাঁকি দিয়ে কিছু করবেন এটা না। আর এটা এমন এক জিনিস বিষের মতো, একবার ধরছেন তো মরে গেছেন, এবং যারা মরেছেন তাদের জিতার সম্ভাবনা খুবই কম ইমিগ্রেশনের ক্ষেত্রে, যারা টয়েক বিশেষ করে জালিয়াতির আশ্রয় নিয়েছেন খুবই। এই জন্যই বললাম যে অনেককে দেখা যায়, কেউ যদি দেখা যাচ্ছে দেখা একদম পারতেছে না, তারপরে অনেকে মনে করতে পারে ঠিক আছে সেই জন্য কোশ্চেন হয় নিজে পাস করতে পারে না, অনেক ভালো স্টুডেন্ট হয়তো একটু কষ্ট করবে, 1 ঘন্টা সময় দিবে, সেটা না করে পয়সা দিছে এজেন্টকে, এজেন্টে দিয়ে দিছে যে এই সার্টিফিকেট নেন, এখন এজেন্টেরও খোঁজ পাত্তা নাই, জিজ্ঞেস করলে উত্তর করতে পারে, ডিনাই করলে বলতে পারতেছে না যে কোন সেন্টারে পরীক্ষা দিছে, কখন দিছে, কার মাধ্যমে আনছে, কেউ কেউ দোষারোপ করতে পারতেছে না, কারণ একজনের কাছ থেকে আনছে সে তো নাই, যার মাধ্যমে আনছে সেটাও নাই, মানে পুরো গ্রুপ লাফাত্তা, এখন আপনি মরেছেন। সুতরাং খেয়াল রাখবেন, দয়া করে 2 নম্বরই করবেন না সার্টিফিকেটের ব্যাপারে বা কোনো ব্যাপারেই করবেন না, কারণ এটার প্রায়শ্চিত্তের কোনোদিন আর হবে না কোনো সময়। যারা করেছেন টয়েক আগামী তে সেটেল হওয়া খুবই কঠিন। থ্যাংক ইউ, অনেক কষ্ট কঠিন কথা বললাম কিন্তু আপনাদের ভালোর জন্য বললাম, যারা টয়েক দিয়েছেন বা অন্য কোনো 2 নম্বরের আশ্রয় নেন সার্টিফিকেট বা অন্যান্য ক্ষেত্রে, কারণ ইমিগ্রেশন কাউকে ছাড়ে না, মাপ নাই, ফ্যামিলি থাকলেও মাপ করে না, অনেক কঠিন বিষয়। থ্যাংক ইউ, আমি যাচ্ছি আমার অতিথির কাছে, বিশেষ করে কেয়ার প্রসেসিং নিয়ে আমরা টেস্ট নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে বা ইন্টারিং যে ইন্টারিং কেয়ার অর্ডার, কেয়ার অর্ডারটা নিয়ে আলোচনা করেছিলাম। জি, আমি আমি বলছিলাম যে মানে টেস্টটা যে যেটা অ্যাপ্লিকেবল, ইটস প্রেভেলেন্ট ইন বোথ দি ইন্টারিং কেয়ার অর্ডার প্লাস অলসো
the care order proper, if I can call it that. Now, এই হচ্ছে গিয়ে টেস্ট আর বাদবাকি যেটা মানে প্রসিজার ইস্যুটা হচ্ছে গিয়ে এই যে যখন লোকাল অথরিটি একটা অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনে কয়েকটা ডকুমেন্টসটা মানে অ্যানেক্স করতে হবে কয়েকটা ডকুমেন্ট অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকতে হবে আর যদি না ঢোকেন তাহলে দি অ্যাপ্লিকেশন উইল বি ডিমড এজ ডিফেক্টিভ মানে যে অ্যাপ্লিকেশনটা ভ্যালিড হবে না and they will have wasted both the fees and of course will everybody's time. Now, যেগুলো ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে গিয়ে দি ফলোয়িং একটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক ক্রোনোলজি তার মানে হচ্ছে যে মেইন যে ডেটগুলো যে কী কী মানে মানে ইভেন্টটা কী হয়েছে বাচ্চার জন্ম কোন দিন হয়েছে মা বাবাকে তাদের জন্ম তাদের স্থান কোথায় বাড়ি কোথায় থাকা মানে কোথায় স্কুল কোথায় কোনো সিগনিফিকেন্ট যে ইভেন্ট কী হয়েছে মানে ইভেন্টটা হচ্ছে গিয়ে যে যদি কোনো মারদূর হয় যে কোনো তাদের সাথে যদি কোনো যে ইনভলভমেন্ট থাকে তাদের কোনো সাপোর্ট থাকে তারা যদি কোনো অন্য কোনো মানে গাইড যদি দিয়ে থাকে অন্য কোনো এজেন্সি যদি ইনভলভমেন্ট হয় জিপি যদি কোনো ওষুধ টষুধ দিয়ে থাকে কিংবা কোনো কাউন্সেলিং সাইকোলজিস্ট pediatrician itadi the list can be quite long depending on the complexity and the seriousness of the case ei hocche gi ekta pore hocche gi social work statement mane hocche ar ar jeta ke mane colloquially bola hoy genogram tar mane hocche gi je statement hocche gi ekta witness statement er moto je puro puri mane itihash ta ebong tader involvement tara ki chay keno chay test ki kibhabe মিটমাট হয়েছে মানে ফুলফিল হয়েছে এবং কেন তারা এই এই মানে অর্ডারটা আনতে চাচ্ছে কোন ধরনের ডকুমেন্টটা কোন ধরনের মানে ডায়াগ্রামটা তারা রিলাই করছে সবগুলো তারা মানে পেন করবে এই হচ্ছে গিয়ে দুই নম্বর তিন নম্বরটা হচ্ছে দ্য কারেন্ট অ্যাসেসমেন্ট রিলেটিং টু দ্য চাইল্ড ও দি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অফ দ্য চাইল্ড টু উইচ দি সোশ্যাল ওয়ার্ক স্টেটমেন্ট রিফার্স মানে হচ্ছে গিয়ে যে তাদের এই 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 মুহূর্তে তাদের বিবেচনা মানে অ্যাসেসমেন্টটা কি এই পরিবারের উপরে কিংবা এই বাচ্চার উপরে কি এই মা বাবার উপরে যে তাদের মানে অ্যাবিলিটিটা মানে কেমন কি ইন টার্মস অফ কেয়ারিং ফর দি চাইল্ড ওর দি চিলড্রেন গোয়িং ফরওয়ার্ড with reference to those key events আর পরে হচ্ছে গিয়ে যে কেয়ার প্ল্যানটা আমি এটা বলতে চাই আপনারা সবসময় একটা খেয়াল রাখবেন যে আপনারা যদি বাচ্চাদের ব্যাপারে যদি কোনো কেয়ার প্ল্যান দেওয়া হয় তার মানে হচ্ছে গিয়ে যে কিভাবে বাচ্চাকে দেখাশোনা করার কোনো বিশেষ কোনো মানে স্টেপ নেওয়ার কি না আপনার যদি কোনো ওষুধ টষুধ খাওয়াতে হয় তাকে ওয়েট ওয়েট হতে পারে যদি মোটা হয়ে তাকে ছেলেটা মেয়েটা তার বয়সের জন্য কীভাবে কী মানে কী কী করা যদি কোনো স্পোর্টিং অ্যাক্টিভিটি নেওয়া যদি তাকে কোনো চাইল্ড অ্যাডোলেসেন্ট কিংবা সাইকোলজিস্টকে নেওয়া অনেক ধরনের জিনিস থাকতে পারে কেয়ার প্ল্যানে আর প্ল্যানটা বলবে যে তোমাকে এটা করতে হবে এই দিনে করতে হবে এই সপ্তাহে করতে হবে আর দারফাফাভাবে মাবে এটা করতে হবে দেন আপনারা এই কেয়ার প্ল্যানটা প্লিজ আপনারা ফলো করবেন যদি না ফলো করেন তাহলে তারা বলতে পারে যে আপনার যে ফেইলিয়ার টু ফলো দ্য কেয়ার প্ল্যান ইজ ইন ইটসেলফ এ ব্রিচ অফ দেয়ার রেকমেন্ডেশন সো পরে ফাইনাল ডকুমেন্টটা হচ্ছে যে একটা ইন্ডেক্সের মতো মানে অফ দি চেকলিস্ট ডকুমেন্ট সেই ডকুমেন্টটা মানে ক্লিয়ারলি আইডেন্টিফাই করবে যে এই সব ডকুমেন্টটা মানে পেন করা এটা যদি না করা হয় দেন দি লোকাল অথরিটি বিং দি অ্যাপ্লিকেন্ট আর ইন ব্রিচ অফ দি প্র্যাকটিস ডিরেকশন ইন দি ফ্যামিলি দি প্রসিজার রুলস এটা হচ্ছে গিয়ে একটা মানে রিকোয়ারমেন্ট উনি যদি ওনারা যদি এটা ফলো না করেন তাহলে বলতে পারেন যে মানে কেসটা একেবারে মানে খারিজ সো সেই ক্ষেত্রে আপনারা যখন এইরকম যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে প্রথম যেটা করতে হবে আপনারা মানে প্যানিক করবেন না
যে হাই হল্লা আমার ছেলেটাকে মেয়েটাকে নিয়ে গেছে এখন কি করা, ঠান্ডা মাথায়। আমি আমি মানে অবশ্যই এটা একটা খুবই একটা মানে ইমোশনাল সময়, আমি সেটাই স্বীকার করছি, আমি এটা আমি মানে রিডিকিউল করছি না, বাট এই সময় আপনাদেরকে একজন গুড সলিসিটার অ্যাডভাইজার লাগবে যারা এই 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 ধরনের মানে কাজগুলো করেন, কিংবা একজন ব্যারিস্টার ধরবেন যে এই এই এরিয়াতে তাদের স্পেশালিজম আছে এবং কিভাবে তারা আপনাকে সাহায্য করতে পারবেন মানে এই এই প্রসিডিংসটাকে রেসপন্ড করায়। এমনভাবে হতে পারে যে আপনাদের যদি কোনো ইমার্জেন্সি হিয়ারিং থাকে কিংবা একটা ইনজাংশন থাকে, মানে ওই যে আমি বলছিলাম আগে যে উইদাউট নোটিস ইনজাংশন, যে তারা কোর্টে গিয়ে অর্ডারটা নিয়ে আসছে এবং আপনার বাচ্চা কিংবা আপনার ছেলে কিংবা মেয়েকে বাড়ি থেকে তারা নিয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করা মানে বাচ্চাদেরকে কিভাবে আনা। দেখবেন যে এই এই অর্ডারে একটা রিটার্ন ডেট থাকবে যে শুনানি যাওয়ার জন্য, সেই সেটাকে একটা প্রস্তুতি নেবেন এবং সলিসিটরকে আপনার সবগুলো গুছিয়ে খুলিয়ে বলবেন। যদি কোনো আপনার এই এই বাসার যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই ইন্টারপ্রেটার দেখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে এই ক্ষেত্রে লিগেল এইড আছে, লিগেল এইড আপনি যদি এলিজিবল থাকে তাহলে আপনাকে দেখাতে হবে যে আপনার আর্নিংসটা একেবারে লো, অ্যাট দ্য মোমেন্ট ইজ অ্যাবাউট 833 pounds ডিসপোজেবল ইনকাম পার মান্থ। এর উপরে যদি থাকে তাহলে আনফর্চুনেটলি ইউ লুকিং এট পেইং সার্ভিসেস অন এ প্রাইভেট বেসিস। প্রাইভেটলি যদি আপনাকে দিতে হয় তাহলে দিতেই হবে, মানে উপায় নেই গোলাম হোসেন, কিছু তো করার নেই, আপনাকে করতেই হবে। কিন্তু এটা মনে রাখবেন যে সলিসিটার কাজ আপনারা যদি স্পেশালি বিশেষ করে আমাদের মানে বাঙালির যে কমিউনিটি যারা আছেন ভাই বোনেরা, আপনারা এটা মনে রাখবেন যে বাঙালি সলিসিটার চলে যায় উনি বাঙালি ভাই একটু আমাকে একটু সাহায্য করবেন, বাঙালি ভাইটাই এটা চিন্তা করবেন না, চিন্তা করবেন যে উনার অভিজ্ঞতা এবং উনার এক্সপিরিয়েন্সটা কি। আর বাঙালি ভাই যদি মনে করেন যে দুটো টাকা একটু আপনি বাঁচালেন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার বাচ্চাকে বাঁচাবেন না দুটো টাকা বাঁচাবেন। আমি একটু এরকম বললাম, আপনারা মাফ করবেন যদি কোনো আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি, বাট দি রিয়ালিটি ইজ আনফর্চুনেটলি দ্যাট, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ বেয়ার ইন মাইন্ড। পরে আমি কিভাবে মানে প্রসিজারটা নেক্সট প্রসিজারটা আই উইল ডিসকাস ইট। থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, আমরা এখন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের লিগেল লাইভস অনুষ্ঠানের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে একজন প্রশ্ন রেখেছিলেন ইমিগ্রেশন বিষয়ে যে ম্যাটারনিটি লিভ যদি থাকে সেক্ষেত্রে কি হবে, কার বিশেষ করে স্পাউস ভিসা আনতে হলে যদি স্পাউস এদেশের স্পাউস মূল অ্যাপ্লিকেন্টের স্পাউস যদি এখানে ম্যাটারনিটি লিভে থাকেন সেক্ষেত্রে 18,600 কীভাবে দেখাতে হবে, এটার এক এক পজিশনের জন্য এক এক ধরনের সিচুয়েশন হবে। নর্মাল উত্তর, একটা সাধারণ উত্তর দিচ্ছি যে ম্যাটারনিটি লিভ যদি থাকে দেখা যায় যে অ্যাপ্লাই করার 6 মাস আগে ম্যাটারনিটি লিভ 2 মাস বা 3 মাস রয়েছেন, সেক্ষেত্রে হোম অফিস বলেছে যে আগের 6 মাসের যেদিন থেকে ম্যাটারনিটি লিভ নেন এর আগের 6 মাসের বিষয়গুলো তারা অ্যাসেস করবে যে আগের 6 মাসে উনি কি 18,600 বেতন পেয়েছেন। সুতরাং এই হচ্ছে ম্যাটারনিটি লিভের ব্যাপারে। তবে এক এক সিচুয়েশনের জন্য এক একটা হবে, মানে এটা স্পেসিফিক নয়। তো ম্যাটারনিটি লিভের জন্য যদি দেখা যায় গত 6 মাসের মধ্যে 3 মাস ম্যাটারনিটি লিভে ছিলেন, তাহলে যেদিন থেকে ম্যাটারনিটি লিভ লিভে চলে গেছেন তার থেকে পূর্ববর্তী 6 মাস দেখতে হবে যে উনি 18,600 পান কিনা। এক এক কিছু এক একটি সিচুয়েশনের জন্য এক একটি উত্তর হবে, এটা হচ্ছে জেনারেল উত্তর। দর্শক, আমি এখন দুই একটি কল নেব, তারপর অতিথির কাছে যাবো, বিশেষ করে এই কেয়ার প্রসিডিংস এর কন্ট্রোলিং রিমার্কের জন্য। দেখি লাইনে কে আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। জি বলেন প্লিজ।
জি ভাই, আমি এত প্রশ্ন আছে আমার। জি জি হোক প্লিজ। স্বাভাবিক কিছু জখরা যায় না আর উল্টা মার প্রতি কিছু করার আসেনি আমরা এত এখনো বাচ্চা ওই দুষ্টামি করে আরকি, মানে ওই ভিজিট করার পরেও আর সে তো জানছে যে এগুলি বুঝতেছে, সেজন্য একটু ওভার পাওয়ার করে ফেলে আরকি, এবং সে পাঁচ, উইচ ইজ রাদার ওয়ারিং ইফ ইউ ডোন্ট মাইন্ড মি সেইং। জি মানে আমি আপনার, আই এম ভেরি সিম্পথেটিক যে আপনার এই সিচুয়েশনে আছেন। বাচ্চা তো মনে মনে হয়, আমি সিলেটি হয়ে দিয়ে বাচ্চা তো বাক্যা টনটনা লাগে আপনারা। সো দুষ্টামি করের আসলে আপনারা কিছু করারও নাই ও ক্ষেত্রে, যে কিছু যদি করইনো তাই যদি বুঝি বুঝিলায় তাহলে তাই এই ব্যাপারটারে আরও ম্যানিপুলেট করতে পারে বাচ্চায়, এসপেশালি যে সোশ্যাল ওয়ার্কারের সামনে। তো আপনারা মানে আমি বেস্ট, এটা কোনো লিগাল অ্যাডভাইস না, এটা একটা প্র্যাকটিক্যাল মানে অ্যাডভাইস, যে আপনারা সাধারণ তাহকা নর্মাল তাহকা আর জেলা আপনারা মানে মা বাপ হিসাবে জেলা ব্যাপারটা মানে দরিয়া নিন, ওলেও চলুকা আর কিছু করারও নাই, মানে আপনারা দেখাইতইবা, আমি আমি দেখাইতো মানে আসলে বোঝা যায় যে আপনারা এগু মানে নাটকীয়ভাবে কররা এমন কোনো নাই। ইন দি আইজ অফ দি সোশ্যাল ওয়ার্কার ইউ মাস্ট কাম অ্যাক্রস অ্যাজ জাস্ট এভরিডে নর্মাল ন্যাচুরাল প্যারেন্টস। আপনার যদি অন্য কিছু করেন যদি তাহলে তারা মানে সন্দেহ নিতে পারে যে আপনারা মনে হয় একটু 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 অ্যাক্টিং ফ্যাক্টিং করলা। সো অ্যাভয়েড দ্যাট, বি নর্মাল এজ ইউ আর এজ ইউ এজ প্র্যাকটিকলি এবল। আর আল্লাহ আল্লাহ হরকা যে যে ইন কিছু মানে ওয় না, দ্যাটস দি প্র্যাকটিক্যাল অ্যাডভাইস আই ক্যান গিভ ইউ রাদার দ্যান লিগাল অ্যাডভাইস, মানে লিগালি এখনো কিছু হয়েছে না। আমি যে আগে যে কইছিলাম যে যে তারা মনিটর করবো, তারা এগুলো মনিটর করিয়ে থাকবো, মনিটর করিয়ে আই মিন দে ক্যান মনিটর অল দেয়ার লাইভস, দে হ্যাভ টু কাম, দে হ্যাজ টু কাম এ টাইম ওয়ে দে মাস্ট স্টপ। মানে তারা যদি দেখে যে আপনারা নর্মালি ন্যাচুরালি এজ ফার এজ আপনারা আসুন মানে প্র্যাকটিক্যালি এগু মেনটেন হয়ে যায়রা, তাইরে মানে তাইরে সাহায্য কররা কিবা লালন ফালন মানে কররা, তাহলে আই থিঙ্ক ইন ডিউ কোর্স ইভেন সোশ্যাল ওয়ার্কার্স উইল সে ওয়েল দের ইজ মাচ হ্যাপনিং অ্যান্ড অ্যান্ড দে মে এন্ড দ্য মনিটরিং। সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দর্শক, আমরা আপনার এই অবস্থা থেকে পরিত্রাণ পান সেই জন্য দোয়া করি। আমি যাচ্ছি পরের কলারের কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, কলার কথা বলেন, আপনি লাইনে আছেন কিন্তু কথা বলছেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো আমি একটা কম্পালসারি, আমি যদি এখন আবার
আপনি ফ্রান্স থেকে ফোন করা, কিন্তু আপনি লন্ডন থেকে কোনো ভিসা আসেন না, ফ্রান্সে গেছেন, আবার ফ্রান্স থেকে আবার অবৈধভাবে যদি কিতা খুব আপনি কতদিন আইসেন ফ্রান্স, কতদিন ব্যাক করছেন? বহুদিন লাইনে তাহলে রাজা চৌধুরী উত্তর দিবা। তাই 2013 সালে আইয়া আওয়ার পরে ন্যাশনাল ইনস্যুরেন্স নাম্বার বানাইছেন, বানাই গেছেন গিয়া, এখন যদি আবার আইন ও যে বেনিফিট টেনিফিট দুনিয়ার খলতা ফাইতে হইলে আবার খেচেকন্ড শুরু করতে হবে কিনা, না আগেরটা দিয়ে চালাই দেবেন? কোনো অসুবিধা নেই, আপনার ন্যাশনাল ইনস্যুরেন্স নাম্বার যেটা আছে সেটা থাকবেই, কোনো অসুবিধা নেই। কারণ আপনি মানে সিলেক্ট হয়েছেন, আমি সিলেক্ট হয়ে দিতে তান্ডে যে আপনি যেহেতু আপনি ইউরোপীয় ফ্রেঞ্চ ন্যাশনাল, যে আগর যারা মেম্বার স্টেট আসলা তারার লাগিয়া এমন কোনো অসুবিধা নাই। আপনি যদি আরবার আইতা চান, আইয়া যদি যে ফটাফট যে আপনি বেনিফিট ক্লেম করলি বা এমন কোনো কথা নাই, আপনি আইয়া যদি খাম ধরেন তাহলে খামর মাধ্যমে যে একটা ইন ওয়ার্ক বেনিফিটস, মানে আপনার যে আপনি যদি গড়তা হন রেন্টেড করিয়া প্রাইভেটলি রেন্টেড, তাহলে আপনার যদি লো ইনকাম থাকে তাহলে আপনি হাউজিং বেনিফিট ক্লেম করতে পারবা, চাইল্ড বেনিফিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, মানে ইত্যাদি, এই ক্ষেত্রে আপনার ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি এক সপ্তাহ কালকে যদি সোমবারে যদি আপনি আইন মঙ্গলবার থেকে বলতে পারি ভা জি না মানে ফাইতা নাই, সেখানে আপনার তারা জিকেই বো যে আপনি ফ্রেঞ্চ ন্যাশনাল, তাহলে আপনি একটা সেপারেট একটা ফর্ম একটা কমপ্লিট করবা, HR T2 ফর্ম, হনো জিকেই বো যে আপনি কোন দিন আইসুন ফ্রান্স থেকে, কতদিন মানে আগে আইসুন, আগে যদি থাকে তখন ব্রিটেনও কতদিন ধরে আসলা ইত্যাদি ইত্যাদি। ওখানে যদি আপনি ওখানে বলে আমি আইসলাম এক সপ্তাহ লাগি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা নেওয়ার লাগিয়া বা দিয়ে ফিরত আইলাম আমি আমার বেনিফিট ক্লেম করার লাগিয়া, দেন আপনি ইউ আর ইন ট্রাবল। সো মানে কাজেই এটা একটা করার আপনার এটা হলো গিয়া ইউরোপিয়ান ন্যাশনাল লাগে ই টেস্ট খালি এনাফ নাই, আপনি দেখাইতো আর একটা টেস্ট হলো গিয়ে রাইট টু রিজাইড টেস্ট, একটা বাক্য কমপ্লিকেটেড, আমি আপনার আমি সফলতা মানে কমপ্লিকেটেড টেস্ট আমি মানে কইরাম না, বাট নিয়ম হইল গিয়া যে আপনি দেখাইতই বা বেনিফিটও লাগিয়া যে আপনি হয় একজন ওয়ার্কার কিংবা একজন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, সেলফ এমপ্লয়েড হইন তাহলে ওয়ার্কার সেলফ এমপ্লয়েড সমান ব্যাপার হইল গিয়ে, মানে আপনি ওয়ার্কার এগুলো যদি দেখাইতে পারেন তাহলে আপনার বেনিফিট ফাইতা এরপরে যত ধরনের বেনিফিট পাইবা ইউরোপিয়ান ইউনিয়ন, এটা প্রস্তাবনা, এখনো আইন হয়েছে না, সুতরাং 4 বছর থাকা লাগবো কোনো ধরনের বেনিফিট পাইছিলে, জব অফার নিয়ে তা লাগবো, 6 মাসের মধ্যে জব টব যদি না পাইন নির্দেশক ফিরত ফটাই দিব, সুতরাং আগের দিন আর থাকেন না,
সুতরাং এগুলো খেয়াল রাখবেন। আই জাস্ট গোনা সে যে আপনারা আইন না জানা খালি বেনিফিট লাগে আইন because we already having quite a lot of heated debate in this country about that অবশ্যই আপনারা আইতাই নো ফ্রি মুভমেন্ট আর ইত্যাদি ইত্যাদি এন্ড অল দ্যাট প্রাইম মিনিস্টার যেটা বলছেন একটু যদি একটু বলেন যে 4 বছরের যে বেনিফিট মানে আপনারা স্পেশালি আমাদের যারা ইউরোপিয়ান ভাই বোনেরা আছেন আপনারা জানতে মানে শুনতে পারেন দেখতে পারেন টিভিতে যে আমাদের এই জুরিসডিকশনে ব্রিটেনে অনেক একটা বড় একটা মানে ডিবেট হচ্ছে যে আমরা কি ইউরোপিয়ান ইউনিয়নে থাকবো কি থাকবো না এবং যে এই যে ইমিগ্রেশন নাম্বারটা স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়নের নাম্বারটা মানে নিচে নেওয়ার জন্য সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলছেন যে আর একটু বড় মানে কঠোরভাবে টেস্ট আনবেন যে 4 বছরে যেটা তারেক ভাই বলছেন সেটাই এই ক্ষেত্রে এর মানে ওটা হচ্ছে গিয়ে যে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে ইটস এ শর্ট অ্যাক্রস দ্য বাও টু দি আদার ইউরোপিয়ান পার্টনার্স যে আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু আসতে হলে আপনাদেরকে এইসব টেস্টগুলো দিতে হবে অ্যান্ড ইট ইজ অলসো এ ওয়ার্নিং টু দি ইউরোপিয়ান ইউনিয়ন ও দি কমিশন যে দিস ইজ দি ফার্স্ট সিগন্যাল যে এই ফ্রি মুভমেন্টটাকে একটু রিল্যাক্স করতে হবে মানে পলিটিক্যাল টার্মস মিনিংটা হচ্ছে যে এই ইউরোপিয়ান কমিশন অ্যান্ড আদার ইউরোপিয়ান পার্টনার্স তারা বলতে পারে মানে টু ফিঙ্গার্স দেখাতে পারে মানে ব্রিটেনকে যে ওয়েল ইউ আর নেভার গোইং টু বি এবল টু চেঞ্জ দি ফ্রি মুভমেন্ট দি প্রভিশনস অফ দি ইউরোপিয়ান ট্রিটি তার মানে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন আলটিমেটলি যে এটা যদি না হয় তাহলে আমরা রেফারেন্ডাম দিতে পারি আমরা মানে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পুরোপুরি মানে সরে যাওয়ার জন্য সো দ্যাট প্রিটি মাচ ইজ দি পলিটিক্যাল আপনি বলেন সারমর্ম আর লিগাল সারমর্ম হচ্ছে গিয়ে যে এই ক্ষেত্রে দিজ আর অল জাস্ট টকস নো চেঞ্জ ইন দি লিগাল পলিসি এট অল আপনারা মানে এই এই মুহূর্তে যে যা এনটেইলমেন্ট সব ঠিকই আছে থ্যাংক ইউ আমি আজকে কল নিচ্ছি না আমার অতিথির কাছে বিশেষ কন্ট্রোলিং রিমার্ক নিব বিশেষ করে কেয়ার প্রসিডিংস এর ক্ষেত্রে যে সর্বশেষ কি প্রসিডিংস একটু সংক্ষেপে যদি বলেন আমি আমি সংক্ষেপে প্রসিডিউরটা বলে ফেলি যে এই অ্যাপ্লিকেশন দেওয়ার পরে যে নেক্সট প্রসিডিউরটা হচ্ছে যে কোর্টে অ্যাপ্লিকেশন পেয়ে সবগুলো যদি থাকে তাহলে অ্যালোকেশন করবে কোন জাজ সিনিয়র জাজ না লোয়ার জাজ না ম্যাজিস্ট্রেট মানে ইত্যাদি তারা নেবেন তারপরে মানে একটা ফার্স্ট মানে অ্যাপয়েন্টমেন্ট হিয়ারিং থাকবে কেস ম্যানেজমেন্ট হিয়ারিং তারপরে যদি কোর্ট মনে করে যে আরেকটা লাগবে ডিসকাশনের জন্য তাহলে হবে এবং ফাইনালি একটা মানে ফাইনাল হিয়ারিং মানে হতে পারে এই ইন্টারিম মানে কেয়ার ওয়েলফেয়ারের জন্য ইন্টারিমের জন্য প্রথম হিয়ারিংয়ে তারা বলতে পারে যে ইন্টারিম কেটা দিবে কি দিবে না এবং একটা কন্টেস্টে থাকতে পারে আর পরে আপনাকে আপনার বক্তব্য আপনারা মানে দিবেন আপনার এই লয়ারের মাধ্যমে এই হচ্ছে গিয়ে মানে প্রসিজারাল হার্ডল না প্র্যাকটিক্যাল অ্যাডভাইসটা হচ্ছে গিয়ে এটাই যে আমরা দুজনে সবসময় আমরা বলে থাকি সেটা হচ্ছে যে আপনারা যদি এই ক্ষেত্রে যদি কোনো আপনার কনসার্ন থাকে কোনো ওয়ারি থাকে এই তাহলে আপনারা যদি ওই যে বদ্রলোক আগে ফোন করছিলেন যে এই শশুবাবুকে আসছে মনিটর করছে যে ইভেন এট দ্যাট স্টেজ এই স্টেজ যদি থাকে তাহলে আপনারা উত্তম হবে যে একটা মানে পরামর্শ নেওয়ার জন্য যে এটা কি হতে পারে সামনে দিয়ে কি হতে পারে যদি প্রসিডিংস যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অবশ্যই ইমিডিয়েটলি উইদাউট এনি কনসিডারেশন যে আপনাকে একজন সলিসিটার ধরবেন ব্যারিস্টার লয়ার ধরবেন ধরে মানে ইমিডিয়েটলি রিপ্রেজেন্টেশনটা নেবেন আর স্পেশালি এই এই যে বিশেষ করে এই যে ইনজাংশনের ব্যাপারে যে ইন্টারিম কেয়ার অর্ডারের ব্যাপারে যখন আপনার ছেলে মেয়েকে নিয়ে যায় ফস্টার কেয়ারে যদি ঢেলে দেয় তাহলে তো যদি যখন ঢেলে দেয় তখন তো অসুবিধা হয়ে থাকে আপনাকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন অনেক ধরনের রেমেডি আছে সেই রেমেডিসগুলো আপনারা হাতে নেবেন এবং মানে অপেক্ষা করবেন না যদি অপেক্ষা করেন আর পরে যদি কয়েক মাস পরে করেন তাহলে শ্বশুর বাকার বলবে লোক অথরিটি বলবে যে আপনার তো বাচ্চার জন্য তো কোনো দরদ টরদ নেই আপনি তো মানে অপেক্ষায় আছেন আপনি বলবেন না আমার তো টাকা পয়সা নেই লয়ার নেই এই নেই সেই নেই এসব বলে আসলে কোনোই ফায়দা হবে না কারণ দি ইনফ্লুয়েন্স উইল বি ড্রোন সো দোজ মাই অ্যাডভাইস প্লিজ ডু ফলো দ্যাট ভেরি কেয়ারফুলি ওকে থ্যাংক ইউ আমাকে কন্ট্রোল করতে বলে অনেক কল আর সেই জন্য আমি একটাকে দুইটা কল নিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে
আচ্ছা বলেন বলেন আমি বুঝছি না, একজন মানুষ বিজিতে আইসন তাই না, ভদ্র মহিলার বিয়া কর্তা তান ভদ্র মহিলা তাইলে যেটা হয় এখান থেকে ব্যাংক স্টেটমেন্ট পে স্লিপ আর গড়ের কাগজ দিবা, আর মায়ের কিলা মেনটেন করো নিজের বাংলাদেশও বা অন্য কোনো দেশও ও কাগজপত্র দেখাই তৈব, তার সোর্স অফ ইনকামটাকে দেশ কিতা ইনটা কি ছেলে যদি টাকা পাঠান ছেলে টাকা দিতে হইবা, আর বিয়ার কার্ডটা যেটা আছে অন্তাকে দিবা, তারা দেখতো চায় যে আম্মা আইয়া এই দেশে থাকি যাইবা কিনা, যে আইয়া ও যা যা আছে সব প্রমাণ দিতে, বাড়িঘর যদি বেশি থাকে ল্যান্ড রেজিস্ট্রি ফর্সা ইটা বাংলা এবং ইংলিশ তর্জমা করিয়া দিতে হইবা একলগে, আর ক্লিয়ারলি হইবা তাই যাইবা গিয়া এখান থেকে গিয়া ফ্যামিলি তাই দেশও মেনটেন করতে পারবা, এই দেশ তান লাগি বালা নাই, যে সব যুক্তি আছে সব যুক্তি করিয়া প্রুফ সহ সবগুলি দিবা, হোপফুলি কোনো প্রবলেম হইতে না। আর এখান থেকে বিয়া যেহেতু বিয়ার কাগজপত্র ইনভাইটেশন কার্ড হল বুকিং যেটা তা আছে অথবা হলটা একলগে দিবা আর কি, পাসপোর্ট দিবা হোপফুলি কোনো প্রবলেম হইতে নাই, ঠিক আছে? আমি যাচ্ছি পরের কলারের কাছে, যে কি পরের কলার কি জানতে চান। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো ওয়ালাইকুম সালাম। আচ্ছা আমি লন্ডনে ফোন করেছিলাম। জি বলুন। আমি আসলে আমার একটা 18 মাসের বাচ্চা আছে, তো যেটা হয়েছিল যে আমার বাচ্চা হওয়ার 14 দিন পর আমার ওয়াইফ ডিপ্রেশনে গিয়েছিল, তখন ওকে 2 মাস হসপিটালে থাকতে হয়েছিল। তো এখন রিসেন্টলি যেটা হয়েছে, আমি এখন টিয়ার টু তে আছি, এখন আমার ওয়াইফ জব ব্যাক করতে চাইছিল গত মাসে, তো কিন্তু ডাক্তার ওকে বলছে যে সে এখন হসপিটালে ফিট না। তো আমার কোশ্চেন যেটা সেটা হলো যে আমি যেহেতু টিয়ার টু তে আছি, তো আমার যেহেতু ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, আমাকে ডাক্তার যেটা বলছে ওকে ওর পর্যন্ত সাপোর্ট দরকার, যেহেতু বাচ্চাটা একা একা থাকে, আমার এখানে কোনো ফ্যামিলি মেম্বার নাই, তো ফুললি আমাকে সাপোর্ট করতে হচ্ছে। তো বলতেছে যে ওকে যত বেশি সময় আমি দিতে পারি সেটা ওর জন্য বেটার, একটু ওভারকাম করার জন্য। তো ওই ক্ষেত্রে আমি যেটা জানাচ্ছি যে আমি কি যেহেতু আমার টিয়ার টু আমাকে স্পন্সর হয়ে আমার ফুল টাইম কাজ করার কথা, ওইখানে কি আমি কম কাজ করতে পারি কিনা আমার এই কন্ডিশন দেখা, এটা কি আমার কোনো এফেক্ট করবে কিনা, বা অমুক এটা রোজটা কি এই ক্ষেত্রে কোনো ধরনের মানে ইয়ে নাই, যে লিখিত কোনো আমার জানা মতে কোনো ধরনের কম কাজ করার, হয়তো 1 মাস 2 মাস এটা সিরিয়াস কারণ থাকলে এর মেডিকেল গ্রাউন্ড দিতে পারবেন, কিন্তু এটা লং টাইম আপনি করবেন সেটা সম্ভব না। সুতরাং আপনার সিরিয়াস যদি হয়, মেডিকেল প্রুফ থাকে, ডাক্তার কনসালটেন্ট লেটার থাকে, 1-2 মাস আপনি অফ নিলেন বা 1-2 মাস কম করলেন, কিন্তু লং টাইম এটা করতে পারবেন না, আপনাকে যখনই ভিসা বাড়াতে যাবেন তখন এটা প্রবলেম করতে পারে আর কি। সুতরাং আপনি 1-2 মাস এরকম করতে হয়, এটা আমি বলতেছি কারণ মেডিকেল গ্রাউন্ডসে এফেক্ট করে, কিন্তু আইনগতভাবে কোনো ধরনের ছাড় নাই, ঠিক আছে? এটা হিউম্যান রাইটসে চলে যাবে। থ্যাংক ইউ লাইনে আসার জন্য, আমি তারপরেও দেখবো যদি আগামী সপ্তাহে ডিটেলস বলা যায়। আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, আপনারা আপনার সমস্যার সমাধান হোক, আপনার বাচ্চার লুক আপটা করতে পারবেন এই প্রত্যাশা রাখতেছি। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।